সরকারের বিরুদ্ধে করোনা টিকা আবিষ্কারে দেশীয় গবেষণাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। তাদের অভিযোগ, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক গেল বছরের জুলাইয়ে সরকারের কাছে আবেদন করলেও সাড়া দিতে দেরি করেছে সরকার। সকালে রাজধানীর ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন চিকিৎসকরা। এ সময় সবার জন্য করোনার টিকা নিশ্চিতের দাবি জানান তারা। তারা বলেছেন, টিকা নিয়ে যেন কোনো ব্যবসা না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের অভিযোগ, দেশে আন্তর্জাতিক মানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থাকলেও তারা কেউই টিকা উৎপাদনের উদ্যোগ নেয়নি। সরকারও সেসব প্রতিষ্ঠানকে কোনো চাপ দেয়নি বলেও অভিযোগ করেন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের নেতারা। গ্লোব বায়োটেকের করোনার টিকাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে সরকারি অনুদান দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তারা।